শুধুমাত্র ইতালি নয় বরং গোটা ইউরোপ মহাদেশের সবচেয়ে বড় মসজিদের নাম হলো দ্য গ্র্যান্ড মস্ক অফ রোম। ইতালির রোমে অবস্থিত এই বিখ্যাত মসজিদটিকে অনেকে ইতালির জাতীয় মসজিদ বলেও ডাকে। ইতালিয়ানরা এই মসজিদকে মসোচেয়া দি রোমা নামে ডাকে। গোটা পৃথিবীর ক্যাথলিক খ্রিস্টানদের তীর্থভূমি রোমে এমন একটা মসজিদ থাকাটা যেন মুসলিম উম্মায়ের কাছে একটি খুবই গৌরব ও সম্মানের বিষয়। তবে রোমের এই গ্র্যান্ড মসজিদের নির্মাণের পিছনে জড়িয়ে আছে গোটা পৃথিবীর মুসলিম নেতাদের অবিচ্ছেদ্য অবদানের ইতিহাস। 1929 সালের দিকে আফগান যুবরাজ মোহাম্মদ হাসান ও তার স্ত্রী প্রিন্সেস রাজিয়া নিজ দেশ থেকে নির্বাসিত হন ইতালিতে। ইতালির বৃহত্তম এই মসজিদটির নির্মাণে তারাই সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন। এরপর 1974 সালের দিকে তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ইতালি সফরের সময় সে দেশের সরকারের কাছে এই মসজিদ স্থাপনের জন্য অনুরোধ করেন। ইতালির সরকারও বাদশাহ ফয়সালের সেই অনুরোধ নাকচ করতে পারেনি, যার পরিপ্রেক্ষিতে সেই বছরই রোমান সিটি কাউন্সিল মসজিদটি প্রতিষ্ঠা করার জন্য 20 বর্গমিটার জমি বরাদ্দ দেয়। তবে এরপরই মসজিদ নির্মাণ নিয়ে ইতালির কিছু ধর্মীয় গোষ্ঠী ও রোমের স্থানীয়রা বিভিন্ন ধরনের আপত্তি জানাতে শুরু করে। তাদের বাধার মুখে প্রায় 10 বছর ধরে মসজিদের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। তবে তৎকালীন খ্রিস্টান প্রধান ধর্মগুরু পোপ দ্বিতীয় জন পলের সমর্থনের পরিপ্রেক্ষিতে গ্র্যান্ড মসজিদের নির্মাণ কাজের অনুমতি দেওয়া হয়। 1984 সালের দিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। যদিও মসজিদ নির্মাণ ঘিরে আরেক প্রধান বিবাদের কারণ ছিল মসজিদের মিনারের উচ্চতা। রোমের ঠিক অপর প্রান্তে অবস্থিত খ্রিস্টানদের পবিত্র তীর্থস্থান সেন্ট পিটসারের গম্বুজের উচ্চতা হতে মসজিদের মিনারের উচ্চতা 1 মিটার কম রেখে সেই বিবাদের মীমাংসা করা হয়। দ্য গ্র্যান্ড মস্ক অফ রোম পুরোপুরিভাবে তৈরি হতে প্রায় 1 দশক সময় লেগেছিল। ইউরোপের সর্ববৃহৎ এই মসজিদের নকশা তৈরি করেছিলেন ইতালির প্রখ্যাত স্থাপত্যবিদ ভিক্টোরিও গিগলিওটি, পাওলো পোর্টেগেসি ও ইরাক স্থাপত্যবিদ সামি মুসাভি। এছাড়াও সারা বিশ্বের প্রায় 40 জন খ্যাতনামা স্থাপত্যবিদ এই মসজিদের নকশা প্রণয়নের কাজে যুক্ত ছিলেন। 3 তলা বিশিষ্ট এই মসজিদটিতে ইউরোপীয় স্থাপত্যশিল্প ও ইসলামিক স্থাপত্যশিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটানো হয়েছে। মসজিদের অন্যতম অনুষঙ্গ 128 ফিট উঁচু দৃষ্টিনন্দন মিনারটিও আলাদা করে সকলের নজর কাড়ে। রোমের গ্র্যান্ড মসজিদের ভেতরের স্তম্ভগুলো নির্মাণ করা হয়েছে উত্তর আফ্রিকার পাম গাছের আদলে। মসজিদের ভেতরে এবং বাহিরে সুসজ্জিত আলোক প্রক্ষেপণের ব্যবস্থা রাখা হয়েছে। বিশাল এই মসজিদের মধ্যভাগে রয়েছে 16টি আলাদা আলাদা গম্বুজে আবৃত একটি বড় গম্বুজ। মসজিদের প্রথম তলায় রাখা হয়েছে বিশাল পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা, যেখানে একসাথে প্রায় 12,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়া 2 ঈদের নামাজে মসজিদের বাহিরে খোলা মাঠেও নামাজের ব্যবস্থা করা হয়। তখন এই মসজিদে একসাথে প্রায় 30,000 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পায়। মসজিদের দ্বিতীয় তলায় রয়েছে গবেষণা কক্ষ, ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউট ও প্রশাসনিক কক্ষ। এছাড়াও তৃতীয় তলায় তৈরি করা হয়েছে বিশাল এক সেমিনার রুম। ইউরোপের সর্ববৃহৎ এই মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি মৃত ব্যক্তির গোসল ও জানাজা, বিয়ের অনুষ্ঠান, ওয়ালিমা, বিভিন্ন ইসলামিক সেমিনার, দরসুল কোরআন ও দরসুল হাদিজের আয়োজন করা হয়। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণে মোট ব্যয় হয়েছিল আনুমানিক 50 মিলিয়ন ইউরো। মসজিদের নির্মাণ খরচের 70% বহন করেছিল সৌদি সরকার। তবে উপসাগরীয় যুদ্ধের পর সৌদির অর্থায়ন বন্ধ হয়ে গেলে মসজিদটির নির্মাণ খরচ বহন করে মরক্কো। মরক্কোর বাদশাহ দ্বিতীয় আল হাসান রোমের গ্র্যান্ড মসজিদ নির্মাণের জন্য প্রায় 30 মিলিয়ন ইউরো দান করেছিলেন। এছাড়া বাংলাদেশ সহ গোটা বিশ্বের প্রায় 22টি মুসলিম দেশ এই মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছিল। এভাবে নানা চড়াই উতরায় পেরিয়ে 1995 সালের 21শে জুন ইতালির সবচেয়ে বিখ্যাত এই মসজিদটি উদ্বোধন করা হয়। দ্য গ্র্যান্ড মস্ক অফ রোমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ইতালির তৎকালীন প্রেসিডেন্ট সান্দ্রো পেরিতিনি, পোপ দ্বিতীয় জন পল, তৎকালীন সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। বর্তমানে বিখ্যাত এই মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌদি আরব, মিশর ও মরক্কের
প্রখ্যাত সব ইমামগণ। মসজিদের প্রধান ইমামের দায়িত্বে রয়েছেন মিশরীয় আলেম শায়খ সালাহ রমজান আল সাইদ। প্রাশ্চাত্য সংস্কৃতির দেশে ইতালিতে ইসলামিক কালচার ও কন্ট্রিবিউশনের এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে রয়েছে ইউরোপের সর্ববৃহৎ এই মসজিদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন নিজের বন্ধুবান্ধবের সাথে। এবং ভিডিওর কোন বিষয়টি আপনাদের কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান। এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।